প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাই এসটিএমএল বাংলা টিউটোরিয়ালে। আমি আছি আপনাদের সাথে প্রীতম ভৌমিক, আইটি প্রোগ্রামারের পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব অর্ডার লিস্ট নিয়ে। ওকে, এসটিএমএল এ খুবই একটা গুরুত্বপূর্ণ ট্যাগ অর্ডার লিস্ট। ওকে, আচ্ছা, এখন আমিও অন্যদিন দেখবেন আমি এসটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা কি তৈরি করে রাখি, কিন্তু আজকে আমি তৈরি করি না। কারণ আজকে আমরা একটা মজার বিষয় দেখবো। কি দেখবো? আমরা যে এসটিএমএল ফাইভ ইউজ করতেছি তার একটা প্রমাণ আজকে আমরা দেখবো। ওকে, আচ্ছা, আমি এখানে এসটিএমএল দিয়ে কোলন দিলাম, দেন পাইপ দিলাম, এরপর ট্যাব প্রেস করলাম। দেখেন, সাথে সাথে আমার এসটিএমএল এর বেসিক পুরো স্ট্রাকচারটা কি চলে আসছে। তো এটা আপনাদের নাও আসতে পারে, আসবে তখন যখন আপনারা ফিউচারগুলো ইনস্টল করে নেবেন। ওকে, এখান থেকে প্যাকেজগুলো ইনস্টল করে নেবেন। এখন আচ্ছা, আপনারা যদি ইনস্টল করতে না পারেন, তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও আছে সাবলাইনের ফিউচারগুলো নিয়ে, আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে এরকম আপনারা এই ফিউচারগুলো কি পাবেন। ওকে, আচ্ছা, এখন আমি এখানে অর্ডার লিস্ট টাইটেলের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এখন অর্ডার লিস্টের জন্য একটা ট্যাগ আছে ওএল। ওএল দ্বারা কি বোঝানো? অর্ডার লিস্ট, ও অর্ডারের ও, লিস্টের এল। ওকে, আমি যদি এখন এখানে কিছু একটা লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড, ওকে সেভ দি, দেন ব্রাউজার রিলোড করি। দেখেন, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কি চলে আসছে। ওকে, এখন এটা তো আর এটার আর অর্ডার লিস্ট হিসেবে কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এখানে কিন্তু শুধু আমার লেখাটা শো করছে, অন্য কিছু শো করছে, যে কিভাবে বুঝবো এটা অর্ডার লিস্ট। হ্যাঁ, আচ্ছা, এটার জন্য আমরা কি করতে পারি, জাস্ট আমি এটা কাট করে রাখি। অর্ডার লিস্টের একটা সাব ট্যাগ আছে। ওকে, সাব ট্যাগটা কি শুধুমাত্র লিস্ট, দেন আমি এখানে হ্যালো ওয়ার্ল্ডটা কি পেস্ট করে দিলাম। এখন যদি আমি রিলোড দিই, এ দেখেন, এক তারপর একটা ডট দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কি চলে আসছে। ওকে, তার মানে এটা এখন অর্ডার লিস্ট হিসেবে কাজ করতেছে। এখন আমি এটা কয়েকবার কপি করে নিই, পাঁচবার সেভ দিই, রিলোড দিই, এক দুই তিন চার, এভাবে আসতেই থাকবে এগুলা। ওকে, এখন কথা হলো, আমি ধরেন আপনি চাচ্ছেন যে আমার এক দুই দিয়ে শুরু হবে না, আমার শুরু হবে অন্য কিছু দিয়ে, রোমান সংখ্যা হতে পারে, অ্যালফাবেট হতে পারে। ওকে, আচ্ছা, এখন আমি সাপোজ রোমান সংখ্যাটা দেখে, ওকে, তো আপনি কী করবেন, ওএলের মধ্যে গিয়ে একটা অ্যাট্রিবিউট নেবেন, কি টাইপ, টাইপ অ্যাট্রিবিউট, টাইপের মধ্যে আপনি যদি বলে দেন বড় আই, শিফট চেপে ধরে, শিফট চেপে আই প্রেস করবেন। ওকে, দেন সেভ দেন এবং রিলোড দিয়ে আমি, এ দেখেন রোমান কি দিয়ে শুরু হয়েছে, অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে। ওকে, সরি, রোমান সংখ্যা কি দিয়ে শুরু হয়েছে, ক্যাপিটাল রোমান সংখ্যা দিয়ে। ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার ক্যাপিটাল না, আমার স্মল রোমান সংখ্যা দিয়ে শুরু হবে। এটা কিভাবে সম্ভব? জাস্ট আপনি এখানে একটু আমি কি একটু আগে আমি কি প্রেস করছি, শিফট আই, এখন আর শিফট চেপে দেওয়া লাগবে না, শুধুমাত্র আই দেন। ওকে, দেন সেভ দেন এবং ব্রাউজার রিলোড করেন। এ দেখেন, এগুলো কি স্মল রোমান সংখ্যা হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব, এখন আপনি চাচ্ছেন যে না, আপনি রোমান সংখ্যা ইউজ করবেন না, আপনি ইউজ করবেন অ্যালফাবেট। ওকে, তখন আপনি কি করবেন, জাস্ট এখানে যদি অ্যালফাবেট দিই, স্মল অ্যালফাবেট, দেন সেভ দিয়ে আমি রিলোড দিই, এ দেখেন ছোটো হাতের এ বি সি ডি ই দিয়ে শুরু হয়েছে। ওকে, আচ্ছা, এখন আপনি শুধু এটাকে যদি ক্যাপিটাল, সরি, ক্যাপিটাল অ্যালফাবেট দিয়ে শুরু করতে চান, তাহলে এ দিবেন বড় হাতের। ওকে, দেন সেভ দেন, রিলোড দেন, এ দেখেন কি এখন সবগুলো বড় হাতে হয়ে গেছে। ওকে, আচ্ছা, এতটুকু বুঝতে আশা করি আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আমি তাইলে টাইপ নিয়ে আলোচনা করে ফেলেছি এবং টাইপের মধ্যে কী কী থাকতে পারে ওগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি। এগুলোর বাইরে আপনি কিন্তু অর্ডার লিস্টেতে অর্ডার লিস্টের ইউজ করতে পারবেন না। ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার এখানে, আচ্ছা, আমি এখন টাইপটা তুলে দিই, দেন ডিফল্টভাবে যেমন থাকে এমনই আছে। ওকে, এখন আমার কোথায় থেকে শুরু হয়েছে, এক দুই তিন চার পাঁচ, পাঁচ। ওকে, এখন আমি চাচ্ছি যে না, আমার পাঁচ থেকে, এক থেকে শুরু হবে না, আমার শুরু হবে সাপোজ পাঁচ থেকে। ওকে, পাঁচ ছয় সাত আট, এভাবে হবে। তো এটার জন্য কী করতে হবে, একটা অ্যাট্রিবিউট আছে ওয়েলের মধ্যে, আপনার অ্যাট্রিবিউটটা দিবেন স্টার্ট, স্টার্ট অ্যাট্রিবিউটটা দিবেন এবং কি আপনি মানে যেখান থেকে শুরু করতে চান ওই নাম্বারটা বসাবেন। সাপোজ আমি পাইপ থেকে শুরু করবো, এখন সেভ দেন, দেন রিলোড দেন,
দেখেন পাইপ থেকে শুরু হয়েছে, পাইপ 6 7 8 9, ওকে এভাবে শুরু হয়েছে। ওকে আচ্ছা, এখন আমি এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে আমি তো স্টার্টটা দিলাম, এখন আমি কি টাইপটা ইউজ করতে পারবো কিনা। হ্যাঁ, আপনারা টাইপটা ইউজ করতে পারবেন। আমি জাস্ট এখানে বলে দিলাম টাইপ, টাইপ বলে দিলাম ক্যাপিটাল অ্যালফাবেট বলে দিলাম, সরি ক্যাপিটাল রোমান সংখ্যা বলে দিলাম। এখন সেভ দিই এবং যদি রান করি, এ দেখেন পাইপ থেকে শুরু হয়েছে, পাইপ 6 7 8 9। ওকে, এখন আপনি ইচ্ছা করলে এখানে টাইপ যে কোনোটা দিতে পারেন, আমি এখানে দিলাম সাপোজ ক্যাপিটাল অ্যালফাবেট। ওকে, সেভ দিয়ে রান করি, এ দেখেন ই থেকে শুরু হয়েছে। এভাবে আপনি এগুলা ইউজ করতে পারবেন, টাইপ স্টার্ট সব কিছু একসাথে ইউজ করতে পারবেন, আর অর্ডার লিস্টটা সাধারণত এভাবেই কাজ করে। ওকে আচ্ছা, আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবে। আর যেহেতু এখন করোনা পরিস্থিতি, সেহেতু স্টে হোম স্টে সেফ। থ্যাংক ইউ।